হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষা শুক্রবার দুই ফেব্রুয়ারি চালু হচ্ছে আর সেই দিনে যে পরীক্ষা থাকবে বাংলা পরীক্ষা তবে বাংলা ইতিহাস ভূগোল যে কোনো পরীক্ষায় বসুক না কেন এই পরীক্ষার প্রথম পেজটি এরকম থাকবে এই পেজটি আমি দেখে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় এরকম করে লেখানো থাকবে আর এখানে লেখা থাকবে মাধ্যমিক এখানে থাকবে লোগো মাধ্যমিক লোক তারপরে থাকবে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি একজামিনেশন এভাবে লেখানো থাকবে হুম আর যেই দেখিয়ে দিচ্ছি যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে পরীক্ষার খাতায় যেন নিজের নাম বা রোল নাম্বার লিখতে ভুল না করে আর এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে লেখা যায় একজামিনেশন কুড়ি কিন্তু এখানে লিখতে হবে দুই হাজার চব্বিশ তারপরে এখানে লিখতে হবে নিজের সাবজেক্ট যে সাবজেক্টের পরীক্ষা থাকবে যেমন শুক্রবার থাকবে ব্যাঙ্গলি তাহলে লিখতে হবে এখানে ব্যাঙ্গলি আর এখানে পেপারে ঘরে কোনো কিছু থাকবে না এখানে তবে এখানে এডমিট কার্ডটি থাকবে যে যে অ্যাডমিট কার্ডটি সমস্ত ছাত্রছাত্রী পেয়ে গেছে এটি এটি হচ্ছে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড ছাড়া মাধ্যমিক পরীক্ষায় বসতে দেবে না তবে এখানে এডমিট কার্ডে লেখানো থাকবে এখানে রোল তারপরে থাকবে নাম্বার তারপর তোকে রেজিস্ট্রেশন নাম্বার এটি লিখতে হবে যেমন এখানে নাম আছে এখানে নাম লিখতে হবে নিজের নাম এখানে নামটি রয়েছে যেমন পবিত্র রয় এখানে পবিত্র রায় লিখে দিতে হবে পবিত্র রায় এটি লিখতে হবে তারপরে লিখতে হবে এখানে রোল এখানে রোল নাম্বার এখানে লেখানো হচ্ছে রোল এখানে রোল হচ্ছে দেখে দিচ্ছে এখানে এখানে লিখতে হবে রোল এখানে রোল নাম্বার হচ্ছে হচ্ছে ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো তারপরে লেখা হচ্ছে থ্রি ফাইভ এখানে লিখতে হবে থ্রি ফাইভ তারপরে হচ্ছে সিক্স ওয়ান সিক্স ওয়ান আর তারপর এন বর হাতের এখানে এন দিতে হবে হচ্ছে জিরো জিরো নাইন ফাইভ এখানে ঘর জিরো জিরো নাইন ফাইভ অর্থাৎ জিরো জিরো নাইন ফাইভ তারপরে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন এখানে হচ্ছে এডমিট কার্ডের যে নাম্বারটি থাকবে নিচে থাকবে এই নাম্বারটি লিখতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে লেখা হচ্ছে টু টু থ্রি ওয়ান তাহলে লিখতে হবে টু টু থ্রি ওয়ান তারপরে হচ্ছে জিরো ফোর এখানে লিখতে জিরো ফোর সেভেন এইট সেভেন এইট তারপরে টু সেভেন এখানে টু সেভেন এখানে যে নাম্বারটা রেজিস্ট্রেশন থাকবে সেটা এখানে লিখতে হবে তারপরে রয়েছে এখানে কুড়ি কুড়ি অর্থাৎ এখানে যেহেতু তোমার হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ এখানে তেইশ আর এখানে চব্বিশ লিখতে হবে আর এখানে রয়েছে নিউ না ওল্ড এখানে একটু এখানে বক্স থাকবে এখানে একটা বক্স থাকবে এখানে টিক মারতে হবে যারা ওল্ড তারা এই ঘরে টিক মারবে যারা নিউ তারা এই ঘরে তোমরা যেহেতু নতুন সিলেবাসে এই জন্য এখানে নিউ ঘরে টিক মারতে হবে এখানে আর এখানে লিখতে হবে যেহেতু বাংলা ভাষা পরীক্ষার্থ এই জন্য লিখতে হবে এখানে ব্যাঙ্গলি এখানে ব্যাঙ্গলি লিখতে হবে